বাংলাদেশ পাবলিক টেলিভিশন সত্যের সন্ধানে আমাদের পথচলা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। হলদিবাড়ি সরজমিনে পরিদর্শন করলেন এলাকার পঞ্চায়েত প্রধান সুফল সরকার। কলকাতা থেকে তথ্য ও ভিডিও চিত্র আমাদের সহকর্মী তুলিকা দাশগুপ্তের পাঠানো ডেস্ক রিপোর্ট। মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে বোয়ালমারি হাসপাতাল টু তিস্তাবাদ ও দেউশিপাড়া কীর্তনিয়াপাড়া সুপার কনস্ট্রাকশনের কাজ সরজমিনে পরিদর্শন করলেন এলাকার পঞ্চায়েত প্রধান সুফল সরকার। বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের বোয়ালমারি হসপিটাল পাড়া ও তিস্তাবাদ সুপার কনস্ট্রাকশনের 3 কিলোমিটারের কাজ সরজমিনে পরিদর্শন করলেন এলাকার পঞ্চায়েত প্রধান। এলাকার পঞ্চায়েত প্রধান সুফল সরকার বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে 3 কিলোমিটার সুপার কনস্ট্রাকশন রাস্তার কাজ চলছে, সেই কাজ তিনি পরিদর্শন করেছেন। কাজটি ভালোভাবে এবং খুব সুন্দরভাবে হবে বলেও তিনি অনেকটা আশাবাদী। পরিদর্শনে আসছি সেটা না, আমি আসতেছিলাম ওই দিক দিয়ে যে রাস্তার উপর দিয়ে এদিকে যেতে হচ্ছে। আচ্ছা, তো মোটামুটি দেখলাম যে প্রথম ধাপের কাজটা মোটামুটি শেষের পথে, সেটা বাকি আছে। আচ্ছা, তাতে কীভাবে ধরা সেটা আমার জানা নাই, যাক যেভাবে করলে ভালো হয় সেটাই আমরা চাবো। আচ্ছা, আমরা যেহেতু এই গ্রামে বাস করি, আমাদের রাস্তার মান যত উন্নয়ন হয় সেটাই আমরা চাবো। বলছিলাম এই মুহূর্তে এই একটা রাস্তা আপনার হয়ে গেলো আপনার অধীনে, অঞ্চলের অধীনে যদিও, তো অন্যান্য রাস্তার ব্যাপারে কী ভাবছেন? শোনেন, এটা অঞ্চলের অধীনে ঠিক, কিন্তু এই রাস্তাটা হয়তো আমাদের অঞ্চল থ্রু থেকে আসে না। আচ্ছা আচ্ছা, এটা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে এসেছে আমি শুনেছি। আচ্ছা, তো আমরাও অঞ্চল থেকে কিছু ডিমান্ড দিয়েছি, যেহেতু আমাদের অঞ্চলে সীমিত টাকা আছে, ওই টাকার উপর ভিত্তি করে আমাদের সম্পূর্ণ রাস্তা করা সম্ভব না। তো জেলা পরিষদ বা তার থেকে উপর মহলে কেউ থাকে, হ্যাঁ আমরা চাবো। আমাদের এই সব রাস্তাগুলো গ্রামে গঞ্জে রাস্তা খুবই খারাপ, চলতে খুবই মুশকিল হয়। যদি করে দেয় আমরা আমাদের অঞ্চলের লোক উপকৃত হবে, আমরা এটাই যাবো সবসময়। আচ্ছা, বলছেন এই যে পরিদর্শন করলেন, কতটা ভালো লাগছে বা কি বলছেন? যেহেতু রাস্তাটা খুবই খারাপ ছিল, রাস্তাটা হচ্ছে, আশা করা হয়ে গেলে সবাই ভালো হবে, আর এরকম হওয়া উচিত, এটাই আমি যাবো। আচ্ছা, কি নাম আপনার পরিচয়? আমার সুফল সরকার, বোয়ালমারি নন্দনপুর জিবির প্রধান। অনেক ধন্যবাদ।